নমস্কার, আজকে পাঠ করতে চলেছি আমার নিজের লেখা একটি ছোট গল্প, চলমান অশরীরী। সঙ্গে থাকুন। বৃষ্টির জন্য আজ লাইব্রেরি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল মানব বিশ্বাসের। এদিকে তো ফিরতি পথে রয়েছে আরেক বিপত্তি। এই আষাঢ় মাসের ভরা বর্ষায় ঝড় জল থেকে বাঁচতে এলাকার কুখ্যাত ষাঁড় শিবচরণ সবজি বাজারের কলাটা কি মূলটার মায়া ত্যাগ করে ওই মানববাবুর ফেরার রাস্তায় মোড়ের মাথায় ক্লাব ঘরের বারান্দার ছাউনিতেই বসে বসে ঝিমুই। তার মধ্যে আবার বাদলার দিন আর লোডশেডিং যেন সমার্থক এই মফস্বল অঞ্চলে। তা সে ঝমঝমিয়ে বৃষ্টি হোক কি টিপটিপ করে, বিকেলবেলা লাইব্রেরিতে ঘণ্টাখানেক পড়াশুনোর পর সন্ধ্যের দিকটায় রেলব্রিজ সংলগ্ন স্বপনের চায়ের দোকানে আড্ডা মেরে তারপর ওই রাত পৌনে নটা নাগাদ বাড়ি ঢোকা মানববাবুর সেই বহুকালের অভ্যেস। ওনার HMT-র পুরনো হাতঘড়িটায় সময়ের নড়চড় হয় না কোনোদিন, কিন্তু আজ বোধহয় ব্যতিক্রম ঘটতে চলেছে, কারণ এই বৃষ্টি। গরমের দিনের বেলা হোক কি বর্ষাকালের রাত, এখন আর সেই আগের মতো ছাতা বা টর্চ নিয়ে বাড়ি থেকে বেরোনোর অভ্যেস নেই ওনার। কিছুটা হলেও হয়তো ওগুলো হারিয়ে ফেলার ব্যাপারে সংখ্যার হিসেবে নিজের পুরনো রেকর্ড ব্রেকের সম্ভাবনার আশঙ্কায়। ঠিক যেমন ওই রেডিওতে আকাশবাণীর পরিবর্তে হাল আমলের টিভির ঝাঁ চকচকে নিউজ চ্যানেলে বা বেসরকারি FM স্টেশনে খবর শোনার ধাত নেই। টিভি বলতে এখনও ওনার কাছে দূরদর্শন পুরনো হয়নি। আহা, আকাশবাণী কী নামটাই না রেখেছিলেন আমাদের রবি ঠাকুর, সাধে কি আর ওনাকে গুরুদেব বলে, মনে মনে আজও ভেবে আনন্দ পান উনি। সকালে আবহাওয়ার খবরে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিছু বলেছিল কিনা এই মুহূর্তে ঠিক মনে পড়ল না মানববাবুর। কিছুক্ষণ অপেক্ষা করে বৃষ্টিটা একটু ধরতেই তড়ি ঘড়ি বেরিয়ে পড়লেন উনি। আজ নিত্যদিনের বাহন সাইকেলটিও সাথে নেই যে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবেন গন্তব্যে। সেই সাথে আবার ওনার পরনে সদ্য কাঁচা ধপধপে সাদা ধুতিটা, এই জলকাদায় এতটা হেঁটে যেতে সেটার যে কী অবস্থা হবে কে জানে। কদিন আগেই ঘটে যাওয়া অঘটনের পর অবশ্যই মানববাবুর মতো শিবচরণকে অনেকেই ডরায় আজকাল। কিন্তু তাহলে তো ওই শিবচরণ ষাঁড় বেটাকে এড়াতে ওনাকে এই ভর সন্ধেবেলা রায়দের পানাপুকুরের রাস্তাটাই ধরতে হবে, যেটার আবার ভালোই বদনাম রয়েছে ওই তেনাদের উৎপাতে। সেই কোন কালে মানববাবুদের ছেলেবেলায় কে যেন জল আনতে না সাঁতার কাটতে গিয়ে অসাবধানতায় ডুবে মরেছিল ওই পুকুরে। হ্যাঁ, তারপর এক নির্জন দুপুরে সেই পথে স্কুল থেকে একা একা বাড়ি ফেরার সময় আগের আরও অনেকের মতোই ভুষ করে কি একটা আওয়াজ পেয়েছিলেন উনি ততদিনে পরিত্যক্ত ওই পুকুরের জলে। প্রায় 23 বছর বয়স পেরিয়ে এত কিছুর পরও সেই ভয়টা এখনও বহু চেষ্টাতেও কিছুতেই কাটতে চায় না বিশ্বাস মশায়ের। পথে চেনা জানা কাউকে একটা পেয়ে গেলে বেশ গপ্প করতে করতে রাস্তাটা পেরোনো যেত। মানববাবুর মনের ইচ্ছে এমন ধারা হলেও এই ঝড়বাদলার দিনে এই রাস্তায় সে আশা পূরণ হওয়া যে প্রায় অসম্ভব তাও ভালোই বোঝেন তিনি। যা থাকে কপালে ভেবে এগিয়ে চলছেন। এমন সময় পুকুর পাড়ের রাস্তাটা শুরু হতেই পাশের বাগানপাড়া সংলগ্ন ডানের গলিটা থেকে হঠাৎই প্রায় ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে এক যুবকের।
ছেলেটি আর মানববাবুর হাঁটার গতি আর অভিমুখ প্রায় এক। ঠিক চিনলাম না তো, এ তল্লাটি নতুন নাকি, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে বুঝি। রাইদের মজে যাওয়া পুকুরটার পার বরাবর পাশাপাশি যেতে যেতে নিজেই যেচে আলাপ জমান মানববাবু, মাথা নেড়ে সম্মতি জানায় ছেলেটি। তা এমন বৃষ্টি মাথায় এই ঘুটঘুটে অন্ধকারে এই পানে কি মনে করে, এ পথটা তো বাবু তেমন সুবিধের নয়। আমাদের কাজে যে ভয়টন মানায় না কাকা, তা আপনি বা এইদিকে কেন। ছোকরার গলার আওয়াজটা কেমন যেন খোনা খোনা, কিছুটা নাকি সুরে। এই ঠান্ডা জলো আবহাওয়ায় সর্দি লেগে গলা বসে টসে গেছে হয়তো, মনে মনে ভাবেন মানববাবু। নিজের চোখে পরিহিত মোটা কালো ফ্রেমের প্লাস পাওয়ারের চশমার ভারী কাচের মধ্যে দিয়ে ছেলেটিকে এতক্ষণে একটু ভালো করে দেখার চেষ্টা করলেন তিনি। জল কাদা ভরা রাস্তার আলো অন্ধকারে যেটুকু ঠাউর হলো তাতে ব্যাপার বিশেষ সুবিধে ঠেকল না ওনার। ছেলেটি প্রায় তাল গাছের মতো ঠ্যাঙা, রেনকোটের টুপির মধ্যে থেকে খোঁচা খোঁচা চুল বেরিয়ে আছে, হাত পাগুলো কেমন যেন একটু শিটিংগে পারা, দাঁতটা ঠিক বোঝা গেল না, তবে যেটুকু মালুম হয় গায়ের রংটাও মিশকালো, সেই সাথে আবার বড় বড় গোল গোল চোখ অন্ধকারেও চমকাচ্ছে, আর চমকে দিচ্ছে মানববাবুর ভীতু মনটাকে। এই তো বছর কয়েক আগের কথা, ওনাদের এই বাগানপাড়ার মণ্ডল বাড়ির ছোট ছেলেটা পাশের সদর শহরটায় পলিটেকনিক কলেজে পড়তে গিয়ে হোস্টেল থেকে যেন রাতারাতি বেমালুম নিখোঁজ হয়ে যায়। বন্ধু বান্ধব থেকে পুলিশ পল্টন খেউই কোনো সন্ধান দিতে পারেনি। শেষে এক জ্যোতিষী নাকি ও ছেলের কুষ্ঠি বিচার করে বলে যে সে নাকি জলপথেই কোথাও গায়েব হয়েছে, কিন্তু রহস্যজনকভাবে তার ঠিক কদিন পরেই রায়দের এই পুকুর ঘাটের ওই কুল গাছটার নিচে ছেলেটার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সরকারি হাসপাতালের ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেটে মরার কারণ হিসেবে লেখেন মাথায় বাজ পড়ে অপঘাতে মৃত্যু। যদিও একসময়ে একই পাড়ার বাসিন্দা মণ্ডলদের ছেলেটার চেহারা বা কণ্ঠস্বর কোনোটাই বয়সের ভারে এখন আর তেমন পরিষ্কার মনে পড়ে না মানববাবুর, তাও কেন কে জানে এই ছোকরাটাকেও দেখতে শুনতে অনেকটা ওই মণ্ডলদের ছেলেটার মতোই লাগে ওনার। কাজে ভয় ডর মানায় না মানে, কি এমন করে রে বাবা ছেলেটা। যদিও জিজ্ঞেস করতে সাহসে কুলোয় না ওনার। ছোকরার আগের কথায় সব হয়ে অবাক হলেও লজ্জার খাতিরে শিবচরণের ব্যাপারটা চেপে গিয়েই সাফাই গাইলেন মানববাবু। ইয়ে মানে এই রাস্তায় জল কাদাটা খানিক কম তো, তাই আর কি। বুড়ো বয়সে একটা ষাঁড়কে ভয় পাওয়ার কথা নিজের মুখে স্বীকার করতে কার না মানে লাগে। রায়দের পুকুর ধারটা পেরোতেই দুজনে বাঁক নিলেন দুটি ভিন্ন দিকে। খানিক দূর এগিয়েই হঠাৎ কি যেন একটা মনে পড়তেই হাঁ মুখের উপরের পাটির দুপাশে উঁচু হয়ে থাকা লম্বা গজদাঁত দুটো দিয়ে জিভ কাটলো ছেলেটা। ভাবখানা যেন অনেকটা এ হে রে বড্ড ভুল হয়ে গেছে গোছের। এই জলকাতার মধ্যে আবার তাকে আগের রাস্তা ধরে ফিরতে হবে সেই বাগান পাড়ায়। এই এক ভালো জ্বালা হয়েছে বটে, সাধে কি আর বলে, চাকরি মানেই চাকরগিরি, তার মধ্যে তো আবার বাগানপাড়া নামটাই হয়েছে আমবাগানটা থাকার জন্য। মধ্যে মধ্যে কয়েকটা বাড়ি নিয়ে বেশ নির্জন এই পাড়াটা।
আবার সেই কিছুক্ষণ আগে আসা বাড়িটাতেই কড়া নাড়ে ছেলেটা। কারেন্ট নেই অনেকক্ষণ থেকেই, ইনভার্টার আছে বলেও মনে হচ্ছে না এ বাড়িতে। তাই কলিং বেলের বদলে সদর দরজার কড়া নাড়া ছাড়ার উপায় বা কি? শুনতে না পেলে তখন না হয় নাম ধরে হাঁক দিয়ে ডাকা যাবে। এরে, বাড়ির মালিকের নামটা আবার মনে আছে তো তার? নাকি তখন কন্ট্যাক্ট নাম্বার নিতে ভুলে যাওয়ার সাথে সাথে নামটাও? এসব সাত পাঁচ ভাবতে না ভাবতেই খুলে যায় সদর দরজা। ঘন্টা কয়েক আগেই এসে ফিরে যাওয়া ছোকরাটিকে দেখে বোধহয় খানিক অবাকই হন বাড়ির মালিক। ইয়ে, ওর একটা ছবি হবে মৈনাকবাবু, খবরটা করতে লাগবে আর কি। না, যতই আজকাল আধুনিক প্রযুক্তির দয়ায় সব কিছু ফোনেই রেকর্ড করুক, এ লাইনে এতদিনের কাজের অভিজ্ঞতার অভ্যেসবশত নামটা মনেই ছিল তার। আসলে উনি এ যুগে বাস করেও একটু সেকেলে গেছেছিলেন, তো এই খুব একটা ছবি টবি তুলতে পছন্দ করতেন না, আর আমরাও তেমন জোর করিনি কখনো। বাড়িতে একটা বানানো ছবি আছে, সেটার ছবি যদি আপনার ওই মোবাইল ক্যামেরায় তুলে নেন। এই পাওয়ার কাটের মধ্যে মোমবাতি বা এমার্জেন্সি লাইটের আলোয় ও ছবি যে এখন ভালো উঠবে না দাদা, আপনি বরং আমার নাম্বারটা রাখুন, ছবিটা স্পষ্টভাবে তুলে অথবা এক একটা রিসেন্ট ছবি যদি খুঁজে পান ফ্যামিলিতে কারোর ফোন গ্যালারিতে বা সোশ্যাল মিডিয়ায়, তো এই ম্যাক্সিমাম কাল সকাল আটটার মধ্যে পাঠিয়ে দেবেন। কথাগুলো বলে এই বাইরে বেরিয়ে আসে এই শহরতলি এলাকায় হঠাৎ আগন্তুক ছেলেটি। আবার টুপটাপ করে ঝরতে শুরু করেছে জলের ফোঁটা। কিছুক্ষণ আগে আম গাছগুলোর ফাঁকে টুকি দেওয়া এক ফালি চাঁদটা আবার ঢাকা পড়েছে কালো মেঘে। রায়দের পুকুর ধারে ঝিঝি পোকার ডাকটাও আর শোনা যাচ্ছে না যেন। রেনকোটের টুপিটা দিয়ে মাথাটা ভালো করে ঢেকে নেয় ছেলেটা। বৃষ্টি হলে কি হবে, আষাঢ়ে গরম তো এতটুকুও কমেনি। তার মধ্যে আবার সেই কখন থেকে বারবার খোলা পড়া এড়াতে গায়ে চাপিয়েই রেখেছে রেনকোটটা। মোবাইলের চার্জটা এখনো আছে তাই রক্ষে, নইলে ফোনের টর্চের আলো ছাড়া এই রাস্তায় বিষাক্ত পোকামাকড় বা সাফখোপের ভয় তো থেকেই যায়। এই নিয়ে এই একই দিনে এ রাস্তায় সব মিলিয়ে প্রায় বার চারেক যাওয়া আসা হলো তার, কিন্তু সেই স্থানীয় বয়স্ক ভদ্রলোকটি ছাড়া আর একটি জনপ্রাণী চোখে পড়ল না। যদিও সেটাই স্বাভাবিক, খুব দরকার না পড়লে এই দুর্যোগে আর কেই বা বেরোবে এখন। ওই তো বাসস্টপের আলোটা দেখা যাচ্ছে, বোধহয় কোনো বাস এইমাত্র থেমেছে, ওটারই হেডলাইটের আলো। বাসটা ওর গন্তব্যমুখী হলে খুব ভালো হয়, আর এই ঝড়জলের মধ্যে তাহলে অপেক্ষা করতে হয় না বাসের জন্য। এমনিতেই তো নিজের সামান্য ভুলের জন্য কম দেরি হয়নি। ভাবতে ভাবতে বাসটা ধরতে দ্রুত পায়ে এগোতে থাকে ছেলেটা। আপনার কথা মতো বাবার ফটোটা পাঠালাম, মৈনাক বিশ্বাস। বাসে উঠতে না উঠতে ছোকরার স্মার্টফোনটা সশব্দে ঘোষণা করলো হোয়াটসঅ্যাপে নতুন মেসেজের আগমন বার্তা, আর সেই সঙ্গে এক প্রৌঢ়ের ছবি, যিনি দিন দিনে খোলো মারা গেছেন ষাঁড়ের গুঁতোই। বেশ কিছুদিন যাবৎ লোকাল নিউজ পেপার খোঁজখবরের অদ্ভুত উড়ে নামক বিভাগে সাংবাদিকতার সূত্রে নানান আজব ঘটনার নীরব সাক্ষী এই যুবক। আজ এখানে এসেছিল ষাঁড়ের গুঁতোয় মারা যাওয়ার মতো বিরল ঘটনার খবরটা কভার করে বিস্তারিতভাবে লিখে কাগজে পাবলিশ করার জন্য। কিন্তু মোবাইল টর্চের সৌজন্যে মাত্র মিনিট চল্লিশেক আগেই আলো আঁধারিতে পুকুর পাড়ের রাস্তায় দেখা একমাত্র চেহারার সাথে সুলভ ইন্টারনেটের বদান্যতায় সদ্যপ্রাপ্ত ছবিটার হুবহু মিল দেখে বাসের সিটে ধপ করে বসে পড়ল ছেলেটা।
জেলার স্থানীয় সংবাদপত্রের তরুণ রিপোর্টারটির জীবনে এহেন ভূতে মানুষের সাক্ষাৎকার এই প্রথম কি না? এতক্ষণ শুনলেন শ্রেয়া সরকার, মানে আমার নিজের লেখা একটি ছোট গল্প, চলমান অশরীরী। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।